রতন টাটা নামটি শোনা মাত্রই মাথায় আসে শুধু তিনটি জিনিস, ভালোবাসা, সম্মান আর বিশ্বাস। রতন টাটাজি থাকাকালীন আমাদের দেশে কোনো রকমের সমস্যা হলে তিনি সবার আগেই এসেছেন। সেই রকমই আমাদের দেশে বেশিরভাগ মানুষ বাইক ব্যবহার করছেন। এক সময় রতন টাটাজির চোখে পড়ে পরিবারে বড় হওয়ার কারণে বাইকে দুজনের বেশি যাতায়াত করছে, তাই তিনি ভারতবাসীর জন্য সবচেয়ে কম দামে চার চাকা ন্যানো তৈরি করেন। এই গাড়ি দেখে বিদেশি লোকেরা টাটা কোম্পানিকে উল্লেখ করে বলেন, গাড়ি বানাতে জানেন না যেখানে তা কেন বানান। রতন টাটাজি মুখে কিছু না বলে কিছুদিন পর আমেরিকান দুটি গাড়ি কোম্পানি কিনে সেই আমেরিকান নাগরিকদের জন্যই কাজের ব্যবস্থা করে দিয়েছেন। ইনি হলেন আমাদের রতন টাটাজি। তিনি কখনো কারুর খারাপ চাননি। সেরকমই আরেকবার দেশের সম্মান রক্ষার পালা এসেছে। ভারতের সবচেয়ে বড় স্পোর্টস শো আইপিএল, এই আইপিএলের টাইটেল স্পন্সর করছে চায়নার একটি মোবাইল কোম্পানি ভিভো। দেশের মানুষ চায়নার ওপরে রেগে আছে এবং চারিদিকে চাইনিজ জিনিসের প্রতিরোধ করছে। সেই সময় বিসিসিআই চাইছিল কোনো ভারতীয় কোম্পানি এগিয়ে আসার জন্য, কিন্তু কোনো ভারতীয় কোম্পানি অনেক বেশি বাজেটের জন্য এগিয়ে আসেনি। রতন টাটাজিকে অনেকেই বলেছে নীতা আম্বানি, শাহরুখ খানের মতো একটা আইপিএল টিম কিনে নেওয়ার জন্য, কিন্তু রতনজি কেনেননি, তিনি পুরো আইপিএলটাই কিনে নিয়েছেন। ভিভোকে সরিয়ে টাটা গ্রুপই 2022 নতুন টাইটেল স্পন্সর করবে 335 কোটি টাকার বিনিময়ে। দেশের প্রতিটি ক্রিকেট প্রেমী এই সিদ্ধান্তের ফলে খুশি। আমরাও চাই এই টাটা গ্রুপই প্রতি বছরই আইপিএলের টাইটেল স্পন্সর করুক। ধন্যবাদ।